শেষ সময়ে বাগান পরিচর্যায় ব্যস্ত রাজশাহীর আম বাগান মালিকরা। বাগানে থোকা থোকা আম দেখে ইতোমধ্যে দরদাম হাঁকছেন ব্যবসায়ীরা। এ অঞ্চলে এবার বেশ আগে ভাগেই আসে আমের মুকুল। কিছুটা খরা থাকলেও আমের ভালো ফলনের স্বপ্ন দেখছেন বাগান মালিকরা। সহকর্মী বিজয় ঘোষের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শাহরিয়ার রাজ। রাজশাহী জেলার আমবাগানগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। কয়েক দফায় হালকা বৃষ্টিপাত আমের জন্য সহায়ক হওয়ায় বাড়ন্ত আমগুলো শোভা পাচ্ছে বাগানগুলোতে। এসব আমে ছত্রাক ও ঝরে পড়া রোধে বিভিন্ন বালাইনাশক প্রয়োগ করছেন বাগান মালিকরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে এসব বাগানে দরদাম হাঁকছেন। আর বাগান মালিকরা বলছেন, গেল বছরের চেয়ে এবার আম বেশি হবে, এমন ধারণা রেখেই চলছে বাগান কেনাবেচা। শেষ মুহূর্তে কোনো দুর্যোগ না হলে গতবারের চেয়েও দ্বিগুণ লাভের আশা করছেন তারা। যেগুলো আসে সেগুলো যেন ভালো করে থাকে, সেজন্য আমরা আমে ওষুধ প্রয়োগ করতেছি আর কি, যেন পোকামাকড় আক্রমণ থেকে আমগুলো ভালো থাকে। আম যাতে ঝরে না যায় তার জন্য ভিটামিন দিচ্ছি, পাশাপাশি পোকানাশক বিষ দিচ্ছি, কীটনাশক ওষুধ বিভিন্ন রকমের পাউডার এগুলো ব্যবহার করছি, যাতে আমগুলো ভালো সুন্দর হয়। এদিকে আমের ভালো ফলন নিশ্চিত করতে বাগান মালিকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের রাজশাহীতে 17,943 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবছর আমের কাঙ্ক্ষিত ফলন হবে বলে আমরা আশা করছি। আমরা ফলনের লক্ষ্যমাত্রা ধরেছি 11.83 মেট্রিক টন পার হেক্টর, এটা অর্জিত হবে। এবার রাজশাহীতে 17,943 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবছর খরা হলেও 11.83 মেট্রিক টন আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।